চট্টপাহাড়ি রাজ্য ত্রিপুরায় এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হলো এক বিদেশিনীকে। পুলিশ সূত্রে খবর, আগরতলা স্টেশন থেকে এক অটো চালক উগান্ডার এক তরুণী বাবরা নাবাওয়েসিকে বিশালগড় জেল রোড এলাকায় নিয়ে আসে। অটো থেকে নামিয়ে ওই বিদেশিনীর ব্যাগ, মোবাইল, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে চম্পট দেয়। এরপর আরেক অটো চালক সর্বহারা ওই বিদেশিনীকে দেখে বিশালগড় মহিলা থানায় পৌঁছে দেয়। ঘটনার তদন্ত চলছে। আগামী 25 জুন আগরতলায় গণঅবস্থান করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জনগণের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্যই এই গণঅবস্থান। কংগ্রেসের এই গণঅবস্থানকে সফল করতেই প্রতিটি মহকুমায় সংগঠিত হবে নানা কর্মসূচি, এমনটাই দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার। মৃত ব্যক্তির জমি অন্যের নামে, এই নিয়ে তীব্র চাঞ্চল্য এবার সোনামুড়া ভোলামুড়া এলাকায়। মৃত ব্যক্তির জমি কিভাবে বিক্রি হলো তা নিয়ে উঠেছে অভিযোগ, মৃতের সমগ্র পরিবারের অভিযোগ। সোনামুড়া মহকুমা শাসক ও ডেপুটি কালেক্টর তহসিলে টাকার বিনিময়ে এই ধরনের কাজ করেছে, প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি মৃতের পরিবারের। দেড় বছরের মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা, ত্রিপুরার দক্ষিণ শ্রীরামপুর খোদাবাড়ি এলাকার ঘটনা। দাম্পত্য কলহ থেকে নিস্তার পেতেই এই পথ বেছে নিয়েছেন মৃতা ননির দাবি স্থানীয়দের। ত্রিপুরা জেলার বালুছড়া এলাকার বাসিন্দা গোপাল দাসের বাড়িতে আগুন, পুড়ে ছাই বসত বাড়ি সহ প্রয়োজনীয় নথিপত্র। ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালায়। দীর্ঘক্ষণের প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আবারও বোমা কাণ্ড, আগরতলার বাধারঘাট দশরথ দেব স্টেডিয়ামে বিস্ফোরণ। রহস্যজনক বিস্ফোরণে গুরুতর জখম দুই নাবালক। এই বোমাকাণ্ড ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্টেডিয়ামে বোমা এলো কোথা থেকে প্রশ্ন উঠেছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বনবিভাগ এলাকা, তাই সাপের উপদ্রব নিয়ে হামেশায় আতঙ্ক লেগে থাকে। এবার এক ব্যক্তির রান্নাঘরে সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়েছে শালবাগান বনবিভাগের অন্তর্গত দুর্গাবাড়ি ভদ্রপল্লী এলাকায়। রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে 7 ফুট লম্বা সাপটি উদ্ধার করে বনদপ্তর আনন্দনগরের সরকারি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।